গাছের শুকনো ঝরা পাতায় বলে দিচ্ছে শীত এখন শেষের দিকে। শীতের শেষ মানেই বসন্তের আগমন, আর বসন্তের শুরুতেই আবহাওয়াটাও কেমন যেন। শীতের পোশাক নিয়ে বের হলেন আর একটু পরেই দেখলেন কড়া রোদ। আবার রোদ দেখে হালকা হাফাতা কিছু পরে বের হলেন আর ওই দিনই শুরু হলো ঠান্ডা বাতাস। এমন অবস্থাই হয় শীতের শেষের দিনগুলোতে, শীত কাপড় পরলে লাগছে গরম, আবার হালকা কিছু পরলে লেগে যায় ঠান্ডা। আর তাই নিয়ে ভাবতে হবে শীতের শেষের দিনগুলোতে কেমন হবে আপনার ফ্যাশন। দেখতে দেখতে কনকনে শীতের দিন প্রায় শেষ, তাই এই সময় তরুণরা বেছে নিচ্ছেন নিত্য নতুন ফুল হাতা শার্ট। এতে করে হালকা শীতও সামলে নেওয়া যাচ্ছে, পাশাপাশি ফ্যাশনও বজায় থাকছে। বাজারেও মিলছে তরুণদের পছন্দনীয় সব ফুল হাতা শার্ট। এতদিন সবাই ফুল হাতা শার্ট বলতে কর্পোরেট বা অফিস শার্টের কথা বুঝে থাকলেও বর্তমানে ক্যাজুয়াল আঙ্গিকেও যথেষ্ট শার্ট মিলছে। আর শীতে যেহেতু কান ঢাকার একটা প্রবণতা সবারই রয়েছে, তাই হুডি শার্টও মিলছে অহরহই। অনেক শার্টের হুডি আবার প্রয়োজন হলে খুলেও রাখা যাচ্ছে, অর্থাৎ হুডি খুলে ফেললে বোঝার উপায় নেই যে শার্টে হুডি ছিল। দিব্যি গরমের সময়ও চালিয়ে নিতে পারবেন এমন শার্ট। এছাড়াও বাজারে ঘুরে দেখা গেল তরুণদের পছন্দের তালিকায় যুক্ত হয়েছে স্লিম ফিটেড ও কোমর পর্যন্ত লম্বা শার্ট। ফর্মাল, ক্যাজুয়াল বা এক্সিকিউটিভ শার্টগুলো এখন হচ্ছে স্লিম ফিটেড। স্ট্রাইপ, জ্যামিতিক, নকশা, একরঙা অথবা অনেক রঙেই তৈরি হয় এসব শার্ট। তবে শীত এখনও পুরোপুরি চলে যায়নি বলে গাঢ় রঙের শার্টই বেশি বিক্রি হচ্ছে। বর্তমান সময়ের আবহাওয়া বিবেচনা করলে শার্টই সবচেয়ে আরামদায়ক এবং মানানসই। শার্টের নতুন ডিজাইনের মধ্যে টু পার্টের শার্ট অন্যতম। এ ধরনের শার্টের উপরিভাগে এক ডিজাইন, আবার ভিতরটা সম্পূর্ণ অন্যরকম। এটাকে বলা হচ্ছে টুইন ফ্যাব্রিক্স। হুডিগুলিতেও টুইন ফ্যাব্রিক্স রয়েছে, সেই সঙ্গে রয়েছে খুব সিম্পল পকেটের ব্যবহার। ক্যাজুয়াল শার্টের মধ্যে চেক ও একরঙা শার্ট দুটি ধরনই বেশ চলছে। কিছুদিন আগে একরঙা শার্ট ক্রেতাদের প্রধান পছন্দ হলেও এখন সবাই চেক শার্টের দিকে বেশি ঝুঁকছেন। বড় বা ছোট চেকের চেয়ে মাঝে ধরনের ছক্কাটা চেকেই নিচ্ছেন তরুণরা।